মঙ্গল বিনা শিবির সুলতান মুজাফফর সাইফুদ্দিন কুতুজ রহিমহুল্লাহ। এক বৈশ্বিক মহামারীর উত্থান। সালাহউদ্দিন আইয়ুবি জেরুজালেমকে ক্রুসেডারদের কবল থেকে পুনরুদ্ধার করার 20 বছর আগে মঙ্গোলিয়ায় এক ভয়ানক মানুষের জন্ম হয়। তার নাম তেমুজিন। মঙ্গোলিয়া তখন বিচ্ছিন্ন ও শত্রুভাবাপন্ন অনেকগুলো যাযাবর গোত্রে বিভক্ত। তেমুজিনের বাবা একজন গোত্রপতি, নিহত হন প্রতিদ্বন্দ্বী আরেক গোত্রের হাতে। তেমুজিনকে আর নেতা হিসেবে মেনে নেননি তার জাতি। প্রচণ্ড সংগ্রামের মধ্যে দিয়ে শৈশব কাটিয়ে নানা ঘটনাপ্রবাহে একসময় শক্তিধর এক শাসকে পরিণত হয় তেমুজিন। ঐক্যবদ্ধ করে ফেলে পুরো মঙ্গোলিয়া, মঙ্গল সাম্রাজ্যের আবির্ভাব ঘটে। আর তেমুজিন ধারণ করে নতুন উপাধি চেঙ্গিস খান। অতীত জীবনের দুঃসহ স্মৃতি চেঙ্গিস খানকে পরিণত করে এক রক্তপিপাসু রাজায়। খুদ মঙ্গল রাজ্যের মেধাতন্ত্র, সহনশীলতা ও ঐক্যের চর্চা করলেও এর বাইরে মঙ্গলের উপর চেঙ্গিসের নীতি ছিল একেবারে বিপরীত। তারই হাতে রচিত হয় বিশ্ব ইতিহাসের বর্বরতম সম্প্রসারণবাদী সাম্রাজ্যের ইতিহাস। বিভিন্ন সূত্র মতে মঙ্গল আগ্রাসনে নিহত বেসামরিক মানুষের মোট সংখ্যা 4 থেকে 6 কোটি। চেঙ্গিসের মৃত্যুর পর তার বংশধররাও বর্বরতার এই ধারা অব্যাহত রাখে একাধিক প্রজন্ম জুড়ে। মুসলিম বিশ্বের হালচাল। তখন মুসলিম উম্মার সামগ্রিক অবস্থা অনেকটা এখনকার মতোই ছিল। চরমে পৌঁছে গিয়েছিল ভেদাভেদ আর অনৈক্যের মাত্রা। মুসলিম জাহানের শাসন বিভিন্নভাবে বিভক্ত। যেমন ইরান ও খোরাসানের শাসন ছিল খাওয়ারাজমীদের হাতে। সিন্ধ, পাকিস্তান এবং আফগানিস্তান পরিচালনা করত ঘুরিরা। শাম, সিরিয়া ও ফিলিস্তিনের কর্তৃত্ব ছিল আইয়ুবিরা। ইরাকের হুকুমত আব্বাসী খিলাফতের নিয়ন্ত্রণে এবং তুর্কমেনিস্তান ও জর্জিয়া ছিল সেলজুকদের অধীনে। আর ধর্মীয় পরিমণ্ডলে বিকৃত সুফিবাদের মধ্যে দিয়ে বিদআতের শৈলাপ্ত ছিলই। মহামারীর আঘাত। এদিকে মঙ্গোলেরা 1216 সালের মধ্যে কোরিয়া, মঙ্গোলিয়া, চীন এবং তিব্বত জয় করে ফেলে। এরপর তাদের নজর পড়ে মুসলিমদের ভূমির উপর। 1219 সালের মধ্যে খাওয়ারাজমীরা ইরানে এবং খোরাসানে পরাজিত হয়। 1231 থেকে 1242 পর্যন্ত আফগানিস্তান, জর্জিয়া, আর্মেনিয়া সহ বিশাল ভূমি দখল করে নেয় মঙ্গোলেরা। মুসলিমদের প্রবলভাবে মঙ্গল ভীতি পেয়ে বসে। পরিস্থিতি এমন ছিল যে জানে বাঁচার জন্যে দেশের দখল ছেড়ে দিচ্ছিল শাসকবর্গ। জিহাদের কথা কেউ চিন্তাও করতে পারেনি তখন। মঙ্গলদের নেতৃত্বে তখন চেঙ্গিসের নাতি হালাকু খান। এবারে খিলাফতের প্রাণকেন্দ্র বাগদাদ ঘুরিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করে তারা। ইরাক এবং বাগদাদের ক্ষমতা ছিল আব্বাসীদের হাতে। আব্বাসী খিলাফা তখন মৃতপ্রায়। খলিফাদের ঝোঁক যতটা না খিলাফা সুরক্ষার দিকে, তার চেয়েও বেশি ছিল নাচ গান আর বিনোদনের দিকে। খলিফা মুস্তাকিমের উপদেষ্টা ছিল ইবনু আলকামি নামের এক শিয়া। তার সাথে ছিল হালাকু খানের আতাত। হালাকুর কথা মতো সে খলিফাকে ভুল পরামর্শ দিত। হালাকু খান বাগদাদ অবরোধ করলে ইবনু আলকামি হালাকু খানকে সুযোগ করে দেওয়ার জন্যে খলিফাকে সৈন্য হ্রাস করার পরামর্শ দেয়। মুস্তাকিমও মেনে নেয় তার কথা। ইরাকের মুসলের সেনাপ্রধান ছিল বদরুদ্দিন। কিছু পণ্য ক্রয়ের আবেদন জানিয়ে হালাকু খান ও মুস্তাকিম একই সময়ে 2টি চিঠি পাঠায় তার কাছে। হালাকু চেয়েছিল কিছু সেজ মেশিন, শহরের প্রতিরক্ষা দেয়াল ভাঙার যুদ্ধাস্ত্র। আর মুস্তাকিম চেয়েছে নর্তকী গায়িকাদের জন্য কিছু ভালো মানের সেতার। বদরুদ্দিন তা দেখে আফসোসে কপাল চাপড়ান। বাগদাদের পরিণতি। বাগদাদ ছিল মুসলিম সভ্যতার একটি অনন্য দৃষ্টান্ত। 10 লাখেরও বেশি মানুষের বসবাস ছিল সেখানে। তা সত্ত্বেও শেষ পর্যায়ে তা কমে আসে মাত্র 10 হাজারে। তাদের মধ্যেও কতক মসজিদে বসে জিকির ও নফর আমলে ব্যস্ত ছিল। বড় জিহাদ থেকে মুখ ফিরিয়ে হালাকুর অত্যাচার থেকে বাঁচার জন্যে দোয়া করে চলছিল কেবল। আর কতক মুনাফিক দোয়া করছিল যেন মঙ্গল সৈনিকেরা জয়ী হতে পারে। ওদিকে মুস্তাকিমের সৈন্য এবং মুস্তাকিম নিজে নর্তকী ও গায়িকাদের সাথে মশগুল। মঙ্গোলিয়ানরা তখন পুরো শহর ঘিরে ফেলে। তখন গাদ্দার উজির ইবনু আলকামি খলিফা মুস্তাকিমকে বলে যত তাড়াতাড়ি সম্ভব হার মেনে নিয়ে শহর ছেড়ে চলে যেতে। মুস্তাকিম রাজি হয়ে যায়। রাজকুমারী, সৈন্য, মন্ত্রী মিলিয়ে 700 মানুষ সহ হালাকু খানের সাথে দেখা করতে যায় সে। কিন্তু হালাকু 17 জনকে ছাড়া তাদের সবাইকে হত্যা করে। হালাকু মুস্তাকিমকে বলে তাকে বাগদাদের সকল রত্ন দিয়ে দিতে। মুস্তাকিম তার সোনা, রূপা, অলঙ্কার, হীরা সবই দিয়ে দেয় হালাকুকে। কিন্তু হালাকু সন্তুষ্ট না হয়ে বলে আমি এখানে অতিথি, তাই আমার প্রাপ্য এর চেয়েও বেশি কিছু।
এই কথা শুনে মুস্তাকিম কাঁপতে কাঁপতে তার সৈনিকদের বাগদাদের কোষাগার হালাকুর হাতে খুলে দিতে বলে। প্রচুর স্বর্ণ এবং রত্ন জমা ছিল সেখানে, কিন্তু হালাকু তাতেও সন্তুষ্ট না। মুস্তাকিম শেষ পর্যন্ত তার সৈনিকদেরকে রাজপ্রাসাদের মাটি খুঁড়ে ফেলতে আদেশ দেয়। অনেক গভীর পর্যন্ত খোঁড়ার পর দেখা গেল একটা পুকুরের মতো খনন করা জায়গায় হাজার হাজার ইট পড়ে আছে, কিন্তু প্রত্যেকটা ইটে বাধা রয়েছে স্বর্ণ, হীরক, রূপা ইত্যাদি। শতভাগ শুদ্ধ স্বর্ণ ছিল সেই গর্তের মধ্যে। হালাকু কিছু স্বর্ণ তুলে মুস্তাকিমকে বলল, এগুলো চিবিয়ে খাও। কিছুক্ষণ মুস্তাকিমকে ব্যর্থ চেষ্টা করতে দেখার পর বলে, যদি খেতেই না পারো তবে এগুলো জমা করে লুকিয়ে রেখেছো কেন? সৈন্যদের পেছনে খরচ করতে পারলে না? করলে তো বাগদাদকে বাঁচাতে পারতে। হালাকুর সৈন্যদল খলিফাকে একটি বস্তা ভরে হাতির পায়ের নিচে পিষিয়ে হত্যা করে। তারপর বাগদাদে বয়ে যায় রোজ কিয়ামতের বিভীষিকা। অনিন্দ সুন্দর শহরটি দাঁড়িয়ে রইল ধ্বংসের সাক্ষী হয়ে। মঙ্গলেরা এতই ভয়ঙ্কর ছিল যে বাগদাদের মানুষ মনে করেছিল এরাই ইয়াজুজ মাজুজ। যেখানে যাকে পেয়েছে, নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু, সবাইকে মেরে ফেলেছে তারা, কাউকে ছাড় দেয়নি। মানুষজন তাদের হাত থেকে বাঁচার জন্যে যেখানে পারে লুকিয়েছে। মসজিদ থেকে শুরু করে নালা, কূপ, শৌচালয়, এমনকি কবর খনন করেও লুকিয়েছিল। তবুও হয়নি শেষ রক্ষা, তাদের রক্তে নদী নালা ভেসে গেছে। একটা বিখ্যাত ঘটনা আছে, মসজিদে কোনো মুসলিমকে দেখে একজন মঙ্গল নারী সাথে সাথে তাকে হত্যা করতে চেয়েছে, কিন্তু নিজের তলোয়ার আনতে ভুলে গিয়েছিল সে। তাকে সেখানে অপেক্ষা করতে বলে তলোয়ার আনতে যায় সে, আর মুসলিম লোকটাও অপেক্ষা করে। এতটাই ভীত হয়ে পড়েছিল তারা। বাগদাদে সকল লাইব্রেরি ধ্বংস করে দেয়া হয়। পৃথিবী বঞ্চিত হয় সুবিশাল এক জ্ঞান ভাণ্ডার থেকে, কারণ তখন বাগদাদ ছিল মুসলিম বিশ্বের জ্ঞান কেন্দ্র। নদীতে শুধু রক্তই বইছিল না, তখন ছেঁড়া বই আর কলমের কালি বয়ে কালো হয়ে যায় নদী। সেদিন 800,000 মুসলিমকে শেষ করে দেয়া হয়েছিল বাগদাদে। পচা লাশ আর রক্তের দুর্গন্ধে হালাকু নিজেই বাগদাদ ছেড়ে চলে যায়। এরও 40 দিন পর বেরিয়ে আসে নানান জায়গায় লুকিয়ে থাকা মানুষগুলো, কিন্তু বেরিয়ে এসেও কেউই কারোর সাথে কথা বলেনি, এমনকি পুত্র তার পিতার সাথে সালাম আদান প্রদানও করেনি। কারণ যদি কোনো গুপ্তচর জানতে পারে যে তারা মুসলিম, তাহলে তাদেরকেও হত্যা করে ফেলা হবে। মাত্র 40 দিনে 500 বছরের মুসলিম সভ্যতা ধ্বংস হয়ে যায় মঙ্গোলীয়দের হাতে। মুসলিম বিশ্বের অন্যান্য জায়গায় তখনও চলছিল ক্রুসেড। বাগদাদের পতনে ক্রুসেডারদের আনন্দ আর দেখে গিয়ে, দিন থেকে সরে গিয়ে ধন সম্পদের পরিমাণ বৃদ্ধিতে ব্যস্ত মুসলিমদের জন্য এই পরিণতি নির্ধারিতই ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ দিনার ও দিরহামের গোলামি শুরু করবে, ব্যবসায় লিপ্ত হবে, গরুর লেজের পেছনে ব্যস্ত হয়ে পড়বে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা ছেড়ে দেবে, তখন আল্লাহ তাআলা তাদের উপর লাঞ্ছনা আর অপদস্থতা চাপিয়ে দেবেন, যতক্ষণ না তারা পুনরায় দিনে ফিরে আসে। আবু দাউদ, মুসনাদে আহমদ। পরবর্তী লক্ষ্য, বাগদাদ দখল করেই হালাকু খান সন্তুষ্ট হননি, তারপর সে ফিলিস্তিন ও সিরিয়াও অধীনস্থ করে। বাগদাদের ঘটনায় স্তম্ভিত কিছু মুসলিম সেনাপ্রধান এবং ক্ষমতাসীন ব্যক্তি নিজেদের ক্ষমতা থেকে সরে গিয়ে পালাতে শুরু করে। ততদিনে কেবলমাত্র মিশর ছাড়া বাকি সব মুসলিম সাম্রাজ্য মঙ্গোলীয়দের পদানত, তাই মিশর পরিণত হয় বিভিন্ন দেশ থেকে পলাতক মুসলিমদের আশ্রয়ভূমিতে। তখন মিশরের ক্ষমতা মামলুকদের হাতে। আইয়ুবীদের পরে মিশরের ক্ষমতায় অধীনস্থ হন মামলুকেরা। এরা মূলত চেচনিয়া থেকে দাস হিসেবে আমদানিকৃত। কালক্রমে এই কীতদাস জাতি হয়ে যায় মিশরের সুলতান। এদিকে হালাকুর পরবর্তী পরিকল্পনাই ছিল মিশরকে পদানত করা, কারণ তখনকার সময়ে মিশর জয় করার অর্থ সমগ্র উত্তর আফ্রিকা বিজয়। আর উত্তর আফ্রিকা থেকে জিব্রাল্টার হয়ে একবার স্পেনে ঢোকার মানে হল পশ্চিম ইউরোপকে পদানত করা। সেটি করতে পারলেই পূর্ণ হবে পিতামহ চেঙ্গিসের বিশ্বজয়ের স্বপ্ন। মঙ্গলদের বিশ্বজয়ের স্বপ্নে তখন একমাত্র বাধা ছিল মিশরের মামলুক সুলতান মুজাফফার সাইফুদ্দিন কুতুস। পাল্টা জবাব, কুতুস ছিলেন একজন সাহসী নির্ভীক যোদ্ধা। ভয় কী জিনিস জানতেন না তিনি। তার প্রধান সেনাপতি বাইবার্স ছিলেন তার চেয়েও সাহসী। মুজাফফর কুতুস তার সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে শুরু করেন, এমনকি বিভিন্ন দেশ থেকে পালিয়ে আশ্রয় নেওয়া মুসলিমদেরও দেন যুদ্ধের প্রশিক্ষণ। এমন সময় হালাকু মুজাফফর কুতুজের কাছে একটি চিঠি পাঠায়। চিঠিতে সে লিখে, আমাদের তরবারি ভয়ে পালিয়ে যাওয়া মিশরের মামলুক সুলতান কুতুজের প্রতি পূর্ব ও পশ্চিমের সকল রাজারা রাজাতিরহাজ বিশ্ব অধিপতি খানের ফরমান। তুমি কোথায় লুকাবে, কোন রাস্তা দিয়ে পালিয়ে যাবে,
আমাদের ঘোড়াগুলো যেমন তেজি, স্বরগুলোও তেমন তীক্ষ্ণ। আমাদের তরবারি বজ্রের মতো, আর হৃদয় পর্বতের মতো শক্ত। মরু বালকার মতো আমাদের সৈন্য সংখ্যা গুণে শেষ করা যাবে না। না কোনো দুর্গ আমাদের আটকাতে পারবে, না কোনো সৈন্যদল পারবে আমাদের রুখতে। আল্লাহর কাছে তোমাদের ফরিয়াদ আমাদের বিরুদ্ধে কোনোই কাজে আসবে না। কোনো শোকের মাতাম আমাদের হৃদয়ে স্পর্শ করতে পারবে না, না চোখের অশ্রু গলাতে পারবে আমাদের মন। শুধু যারা প্রাণ ভিক্ষা চাইবে তারাই আমাদের হাত থেকে বাঁচতে পারবে। যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ার আগেই তোমার উত্তর পাঠিয়ে দিও। কোনো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে তার ফল হবে ভয়ঙ্করতম। আমরা তোমাদের মসজিদগুলো ভেঙে চুরমার করে ফেলব, আর তোমাদের সৃষ্টিকর্তার দুর্বলতা প্রকাশ করে দেব সবার সামনে। তারপর তোমাদের শিশু বৃদ্ধ নির্বিশেষে সবাইকে হত্যা করব। মনে রেখো, এই মুহূর্তে কেবল তোমরাই আমাদের একমাত্র শত্রু। আল বিদায়া অনিহায়া। ইতোপূর্বে যারা বিনা যুদ্ধে মঙ্গলদের কাছে আত্মসমর্পণ করেছে তাদের করুণ পরিণতি সাইফুদ্দিন কুতুস ভালোভাবেই জানতেন। তাই বিনা যুদ্ধে অপমানের মৃত্যুর চেয়েও তিনি চাইলেন এই বর্বর বাহিনীর মুখোমুখি হতে। উপরে উল্লেখ করা চিঠির উত্তরটা সুলতান কুতুস দিয়েছিলেন মঙ্গল দূতের শিরচ্ছেদ করে। এর ফলাফলটা সকলের কাছে অনুমেয়। যুদ্ধ অনির্বার্য হয়ে উঠল দুপক্ষের জন্যে। যুদ্ধ প্রস্তুতি। যুদ্ধকে সামনে রেখে একটি কাউন্সিল গঠন করেন কুতুস। সেখানে অনেকের মাঝে ছিল বিখ্যাত আলিম আল ইস বিন আব্দুস সালাম আশ-শাফি। একই রকম নির্ভীক মুজাফফর কুতুস ক্ষমতায় আসার পূর্বে মিশরের রাজা ছিল ইসমাইল ইবনু আদিল। ক্ষমতা পাকাপোক্ত করতে নিজের ভাইদের বিরুদ্ধে ক্রুসেডারদের লেলিয়ে দিত সে। আর্থিক সহায়তা থেকে শুরু করে তাদেরকে অস্ত্র কেনার অনুমতিও দিয়ে রেখেছিল। একটাই শর্ত, ভাইদের দিক থেকে কোনো সমস্যা হলে যেন ক্রুসেডাররা তার জন্য সামনে আসে। তখন আল ইজ ইবনু আব্দুস সালাম ছিলেন মিশরের শিক্ষা ও আইন মন্ত্রণালয়ের প্রধান এবং উমাইয়াদের ইমাম। তখন তিনি ক্রুসেডারদের কাছে যেই কোনো ধরনের অস্ত্র বিক্রয় করা হারাম মর্মে একটি ফতোয়া জারি করেন। জুমআর খুতবায় তখনকার সুলতান ইসমাইলের নাম উচ্চারণ করে দোয়াও করেননি তিনি। তখনকার সময়ে দোয়া না করার অর্থই হল বাইয়াত না দেয়া, যার ফলে তাকে তার পদ থেকে বরখাস্ত করা হয়। অনেকেই তার কাছে এসে অনুরোধ করে সুলতানের কাছে ক্ষমা প্রার্থনা করতে, কিন্তু তিনি বলেন, আমি ইলম শিখেছি আল্লাহ এবং বান্দার মাঝে যোগসূত্র স্থাপন করিয়ে দেওয়ার জন্যে, আর আমি এই সমস্ত লোককে প্রত্যাখ্যান করি। মহান আল্লাহর শপথ, আমি চাই না এই সুলতান আমার হাত ধরুক। আমি তার হাত ধরা তো দূরের কথা, আর লোক সকল, তোমরাও এই ভূমিতে আছো, আমিও আছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি আমাকে তোমাদের পরীক্ষিত বস্তু থেকে রক্ষা করেছেন। মুজাফফর কুতুজের শাসনামলে এই আলিম তার প্রাপ্য পার্থিব্য সম্মানও ফিরে পান। মুজাফফর কুতুজ চাইছিলেন যুদ্ধের প্রশিক্ষণ এবং অস্ত্রের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে সাধারণ মানুষের কর বৃদ্ধি করতে। আল ইজ ইবনু আব্দুস সালাম বলেন, আগে আপনি এবং আপনার লোকেদের নিজেদের গুপ্তদন থেকে স্বর্ণ আর মূল্যবান সামগ্রী দান করুন, সেখান থেকে না পোষলে পরে কর বৃদ্ধির অনুমতি দেব। এদিকে সিরিয়া এবং অন্যান্য দেশ থেকে পালিয়ে আসা মুসলিমেরা বুঝতে পারল এটাই শেষ, এখান থেকে পালানোর আর সুযোগ নেই। তাই যুদ্ধের ময়দানে নেমে যুদ্ধ করাই শ্রেয়। তারপরেও মিশরের কিছু কিছু গণ্যমান্য ব্যক্তি সম্পদ নিয়ে পালিয়ে যায়। মুজাফফর কুতুস বাধা দেননি তাদেরকে। তারপর মুজাফফর এবং তার সৈন্যরা জিহাদের পরিকল্পনা শুরু করেন। দূরদর্শ মঙ্গল বাহিনীর মূল শক্তি ছিল তাদের ক্ষিপ্র এবং দ্রুতগামী ঘোড়া। এছাড়া ঘোড়ার ওপর থেকে তীর ছুড়ে মারার বিশেষ দক্ষতা ছিল তাদের, যা ইউরোপ এবং এশিয়ার অন্যান্য সেনাবাহিনীর ছিল না। মঙ্গল ধনুকগুলো ছিল হালকা কিন্তু অসম্ভব শক্তিশালী। পাল্লা বেশি হওয়ায় ঘোড়ার ওপর চড়েও ব্যবহার করা যেত এগুলোকে। মঙ্গলদের আরেকটি কৌশল ছিল পরপর অনেকগুলো সারিতে বিন্যস্ত না হয়ে যতটা সম্ভব পাশাপাশি দাঁড়িয়ে হামলা চালানো, যাতে সুযোগ বুঝে শত্রু বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলা যায়। সুলতান কুতুজ বুঝতে পারলেন চওড়া প্রান্তরে মঙ্গলদের মুখোমুখি হওয়ার মানে সাক্ষাৎ ধ্বংস ডেকে আনা। তিনি মঙ্গলদের যুদ্ধক্ষেত্র বেছে নেওয়ার সুযোগই দিলেন না, নিজেই সৈন্য নিয়ে এগিয়ে গেলেন তাদের মোকাবেলা করার জন্যে। বেছে নিলেন ফিলিস্তিনের তাবারিয়ার আইনে জালুত প্রান্তর। মুখোমুখি সংঘর্ষ। মুজাফফর কুতুজের পরিকল্পনা মোতাবেক দুই দলই আইনে জালুতে মিলিত হয়। এটি বেশ সংকীর্ণ একটি উপত্যকা, ফলে মঙ্গোলীয়দের বিশাল বাহিনী মানিয়ে নিতে পারছিল না। আইন জালতের এক পাশে জিলবাওয়া পর্বত এবং অন্য পাশে
জালুথ নদী। কুতুজ প্রথমে ছোট একটি দল পাঠিয়ে মঙ্গলদের প্ররোচিত করলেন আগে হামলা করার। শুধু তাই নয়, তিনি জানতেন তার সিরিয়ার সৈন্যরা আগেও একবার মঙ্গলদের কাছে হেরে পালিয়ে এসেছে, তাই বিপদে পড়লে এরা আবারও পালাবে। তারা যাতে পালাতে না পারে সেই জন্যে তিনি এদের রাখলেন সবার সামনে। 1260 সালের 3রা সেপ্টেম্বর, 658 হিজড়ি, 25 রমজান, গাজার কাছে আইন জালুতে উভয় বাহিনী পরস্পরের মুখোমুখি হয়। সেই যুদ্ধে মঙ্গলদের সেনাপতি কিতাবুকা, উভয় পক্ষে ছিল প্রায় 20,000 মতো সৈনিক। এই এলাকা সম্পর্কে মামলুকদের ভালো জ্ঞান ছিল, তাই সুলতান কুতুজ তার অধিকাংশ সৈন্যকে পার্বত্য এলাকায় লুকিয়ে রাখলেন আর বাইবার্সকে অল্প কিছু সৈনিক দিয়ে মাঠে নামালেন মঙ্গলদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধে। কয়েক ঘন্টা নিরবিচ্ছিন্ন সংঘর্ষ হয়। বাইবার্স বাহিনীর কৌশল ছিল হিট অ্যান্ড রান, উদ্দেশ্য নিজেদের যথাযথ অক্ষত রেখে মঙ্গলদের উস্কে দেয়া। মঙ্গলরা বড় আক্রমণ শুরু করলে বাইবার্স পিছু হটতে থাকেন। শুরুতে মঙ্গলদের প্রবল আক্রমণের মুখে কুতুজের সৈনিকদের অবস্থা ছিল টালমাটাল। তখন সুলতান নিজে শিরস্থান খুলে উঁচু জায়গা থেকে দাঁড়িয়ে চিৎকার করে সৈনিকদের সাহস যোগান আর নিজেই ঝাঁপিয়ে পড়েন সাধারণ সৈনিকদের মাঝে দৃষ্টান্ত স্থাপনের জন্যে। বাইবার্স মঙ্গলদের সেই পার্বত্য এলাকায় নিয়ে যেতে সক্ষম হয়। সেখানে গাছপালা আর পাহাড়ের আড়ালে উৎপেতে ছিল মামলুক সৈন্যরা। বাইবার্স পুরো মঙ্গল বাহিনীকে মামলুক সৈন্যদের অ্যাম্বুশের মাঝে নিয়ে আসেন। কিতাবুকা বাইবার্সের চাল বুঝতে পারেনি, তাই সে তার সৈন্যদের পালায়ন পর বাইবার্সের পেছনে ছুটতে আদেশ দেয়। যেহেতু প্রান্তরটি শুরু, তাই মঙ্গলরা তাদের পুরনো সেই কৌশল ব্যবহার করতে পারল না। উপরন্তু সিরিয় সৈন্যদের ভেদ করে কুতুজের বুজ্জের ভেতরে প্রবেশ করার পর তারা মুখোমুখি হল কুতুজের এলিট বাহিনীর। যখনই মঙ্গলেরা পার্বত্য এলাকার কাছে গিয়ে পৌঁছল, তখনই মামলুক সৈন্যরা তাদের সামনে আবির্ভূত হল। তীর ছুঁড়া শুরু করল মামলুক অশ্বারোহীরা। এবার মঙ্গলেরা বুঝতে পারল যে মামলুকেরা চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে রেখেছে। এদিকে সামনের সারির সিরিয় সৈনিকদের জন্য পিছিয়েও আসতে পারছিল না তারা। সাথে সাথে দুই পাশ থেকে মঙ্গলদের উপর নেমে আসে তীর বৃষ্টি। এক পর্যায়ে তাদের সেনাপতি কিতবুকা মারা যায়। তারপরে ছত্রভঙ্গ হয়ে পড়ে মঙ্গল সেনাবাহিনী, বিক্ষিপ্ত হয়ে পালিয়ে যেতে থাকে দিক দিগন্ত। কুতুজের সৈন্যরা প্রায় 600 কিলোমিটার তাড়িয়ে শেষ হানাদার সৈন্যটিকেও হত্যা করে। এইভাবেই মামলুক সৈনিকদের কাছে পরাজয় ঘটে অহংকারী বর্বর ও জালিম হালাকুর বাহিনীর। নিমিষেই চূর্ণ হয়ে যায় তার আকাশ ছোঁয়া দম্ভ। আইনে জালুতের শিক্ষা। সেদিন যদি মুজাফর কুতুজ যুদ্ধে নামার সিদ্ধান্ত না নিতেন এবং অন্যান্য শাসকদের মতো পালিয়ে যেতেন, তাহলে হয়তো ইসলামকে নিশ্চিহ্ন করে দেয়া হতো পৃথিবী থেকে। তিব্বত থেকে শুরু করে মঙ্গোলিয়া, আফগানিস্তান, খোরাসান, ইরাক, ইরান, ফিলিস্তিন, মিশর, কোথাও ইসলাম অবশিষ্ট থাকত না হয়তো। মঙ্গলেরা অপরাজয় বলে যে কিংবদন্তি প্রচলিত ছিল, আইন জালুতের ঐতিহাসিক প্রান্তরে তার অবসান হয়। তাদের ভয়ে স্বদেশ থেকে পালিয়ে যেতে থাকা হাজার হাজার মানুষ একে একে ফিরে আসতে শুরু করে। এই পরাজয়ের পরেও মঙ্গলেরা যথেষ্ট শক্তিশালী ছিল, কিন্তু আর কখনোই আগের মতো এই মনোবল ফিরে পায়নি তারা। শুধু মধ্যপ্রাচ্যে নয়, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর মধ্যে একটি হলো আইন জালুতের যুদ্ধ। কেননা এই যুদ্ধে সুলতান কুতুজ হেরে গেলে উত্তর আফ্রিকা, স্পেন ও ইউরোপ পরিণত হতো বাগদাদ, সামরকান্দ ও বেইজিংয়ের মতো ভদ্মভূমিতে। অদম মানব সভ্যতা সেই ক্ষত সেরে উঠত কিনা সেই প্রশ্নের উত্তর কারোই জানা নেই। তবে বর্বর মঙ্গল বাহিনীকে রুখে দেওয়ার অনন্য কীর্তির প্রতিদান হিসেবে যে বিশ্ববাসী চিরকাল সুলতান সাইফুদ্দিন কুতুজকে মনে রাখবে, সেটা বলে দেয়া যায় নিঃসন্দেহে। মহান আল্লাহ তাআলা যুগে যুগে এইভাবেই ইসলামের বীর সেনানীদের মাধ্যমে তার দিনকে হেফাজত করেন। আল্লাহ তাআলা সুলতান মুজাফফর সাইফুদ্দিন কুতুজের প্রতি রহম করুন, তার ভুল ত্রুটি ক্ষমা করুন, তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। আমিন। ইয়া রাব্বি।